আল্লাহর নবী মদিনা শরীফের মসজিদ মদিনা মিম্বরে বসলেন, কুশিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনহু ওয়া বাইনাশ শাম। আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বরে বসা মাত্রই মদিনা শরীফ থেকে সিরিয়া পর্যন্ত যদি যত পাহাড় পর্বত সবগুলো সরে গেছে, আমার নবী মসজিদে নবীর মিম্বরে বসে মুলকে শামের জিহাদ দেখতেছেন। সুবহানাল্লাহ, আমার রসুল মদিনা শরীফের মিম্বরে আর যুদ্ধ হচ্ছে সিরিয়ায়। বলেন না যুদ্ধ হচ্ছে সিরিয়ায়। একটা বিচার আপনারা করেন, নবী মদিনা মিম্বরে বসে যদি সিরিয়ায় দেখে, নবী মদিনায় বসে আমাদের বাংলাদেশে দেখে না, এটা কোনো ব্যাপারেই না। পীর কি গলি গলি তবা মসজিদে নবী শরীফে মিম্বরে বসছেন, সিরিয়ার আমার রসুল যুদ্ধ দেখতেছেন। তো আমার রসুল বলছেন, এ সাহাবীরা শুনো, আখাদার রায়াতা, এখন যুদ্ধের পতাকা কে নিয়েছে জানো? এ মদিনাবাসী, সিরিয়া যে যুদ্ধ চলছে, এখন যুদ্ধের পতাকা কে নিয়েছে জানো? আখাদার রায়াতা যায়েদ ইবনে হারেসা। এখন যুদ্ধের পতাকা আমার যায়েদ ইবনে হারেসা নিয়েছে। আমার যায়েদ ইবনে হারেসার হাতে যুদ্ধের পতাকা। সুম্মা মাদা, অতঃপর যুদ্ধ চলছে, আমার নবী বলেন, এখন যুদ্ধের পতাকা যায়েদ ইবনে হারেসা নিয়েছে। আমার রসুল দেখে আছেন মদিনা শরীফ থেকে যুদ্ধ চলতেছে, হাত্তাস্তুশিদা শেষ পর্যন্ত যায়েদ ইবনে হারেসা কে শহীদ করা হয়েছে। হযরত সাইয়েদনা যায়েদ বিন হারেসা, ইনি কোন যায়েদ জানেন? আল্লাহ, ইনি কোন যায়েদ? ছোটবেলায় বাবার সঙ্গে কোথায় যাচ্ছিলেন, সন্ত্রাসীরা তার বাবার হাত থেকে ছেলেকে কেড়ে নিয়ে মক্কার বাজারে এনে বিক্রি করে দিয়েছে। ছোটবেলায় বাবার সঙ্গে কোথায় যাচ্ছিল, সন্ত্রাসীরা বাবার হাত থেকে ছেলেকে কেড়ে মক্কার বাজারে এনে বিক্রি করে দিয়েছে। কিন্তু ছেলেটার তকদির ভালো, সে সরকারে মদিনার খেদমতে স্থান পেয়েছে। এতলা আসে গেল হদ্দে, কয়দি বানা কে মুজি কো, কয়দি ব
বানাকে মুজিকো মদিনে মে ডাল দো, কয়দি বানাকে মুজিকো। বাবারা মদিনা, আমরা মদিনার পাগল না, আমার রসুলও মদিনার পাগল। দলিল মেশকাত কোলেন উম্মুল মুমিনিন আয়েশা বর্ণনা দিচ্ছেন, আমার রসুল মদিনার জন্য পাগল। কেন? আমার রসুল কোন সময় মদিনার এরিয়ার বাইরে কোন সফরে যেতেন, সফর থেকে ওয়াপেস মদিনা আসার পথে ফানাজারা ইলা জুদরাতিল মদিনা, আল্লাহর নবী বাইর থেকে মদিনায় আসার পথে অনেক দূর থেকে যখন মদিনার এরিয়ার বাড়িঘর যখন নবী দেখতেন, আমার নবী মদিনার মায়ায় নিজের ঘোড়াকে দ্রুত বেগে চড়াতেন। আল্লাহু আকবার। মদিনার মানুষ আমার রসুলের নবুয়তের অন্তর এভাবে জয় করেছেন, এখন রসুল নিজেই মদিনার পাগল। যে রসুল মদিনার পাগল, তো আমরা ওই মদিনার পাগল হব না? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। জিতাই মদির আল আরাবি বলেন, মুসাফির মুসরিয়া কের জল পড়ুন, মুসাফির মুসরিয়া কের জল পিরে চল সোনার মদিনা, জিতায় মদির আল আরাবি, জিতায় মদির আল আরাবি, নূর নবী ঘুমায় পিরে চল সোনার। ঘোষণা দিয়েছেন, হে আমার উম্মত, নিশ্চয় ঈমান মদিনার দিকে দৌড়বে। ঈমান কোন দিকে দৌড়বে? আমি বলছি না, রসুল বলছেন। এক অর্থ, দ্বিতীয় নম্বর অর্থ, মাদ্রাসার ছাত্ররা, ইন্নাল ঈমানা, আল ঈমানের মধ্যে যে আলিফ লাম আছে, এটা আলিফ লামে এবাস আসর অর্থ হবে ইন্নাল ঈমানা, মানে ইন্না আহলাল ঈমান, ইন্না আহলাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা, নিশ্চয় মুমিন বান্দা ঈমান ওয়ালা নারী পুরুষ কোন দিকে দৌড়বে? মদিনার দিকে দৌড়বে। আমার নবী বলেন, নিশ্চয় ঈমান ওয়ালা মদিনার দিকে দৌড়বে, যেমনি ভাবে বিষাক্ত সরফ গর্তের দিকে দৌড়ে, যেমনি ভাবে বিষাক্ত সরফ গর্তের দিকে দৌড়ে, বিষাক্ত সরফ কোন দিকে দৌড়ে? কেন? সরফের নিরাপদের জায়গা গর্ত, ইমানদারের ইমানের নিরাপদের জায়গা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। Shit!
সাহেব বলেন, আমি মদিনার পাগল না, ব্যস্ত মদিনার পাগল। আজব রঙ্গি পল হে বাহারে মদিনা, আজব রঙ্গি পল হে বাহারে মদিনা, আজব রঙ্গি পল হে বাহারে মদিনা। তোমার বেকুন অবরোধ দে, আজব রঙ্গি পল হে বাহারে মদিনা, কসব জন্নতি হে নেসারে মদিনা, কসব জন্নতি হে নেসারে। সবাই কার পাগল? মদিনা। লাস্ট একটা কথা বলে শেষ করি, আমার আলা হযরত মুজাদ্দিদে দীন মিল্লাত ইমাম মোহাম্মদ রেজা বলছেন, জান দিল হুশ খিরদ সব তো মদিনে পৌঁছে, জান দিল
তোরা চেয়া দেওয়ার জন্য আজ চেয়া দেওয়ার জগৎ তো রসুল ন দেখে এলে বলাই বড় রসুল দেনে চেয়া তো না জানানো দিবে না জব হসনতা জলবানুমা অনবার কালম ক্যা হোগা জব হসনতা জলবানুমা অনবার কালম ক্যা হোগা আর হর কোই ফেদা হে বিন দেখে দিদার কা আলম ক্যা হোগা চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ এতক্ষণ যাবৎ না পড়লাম এখন আমার রসুলের হাদিস শুনেন আমার নবীর হাদিস শরীফ শুনেন পড়বেন আপনার মুখে মুখে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ وسلم توبى لمن رأني وطوبى سبع مرات لمن لم يرني وآمن بي আমার নবী বলেন যে আমাকে দেখছে যে আমাকে দেখছে ইমান অবস্থায় যে আমাকে দেখছে আমি নবীর চেহারা দেখেছে তার জন্য একবার শুভ সংবাদ সুবহানাল্লাহ বলুন না তার জন্য কয়বার একবার আমার নবী বলেন শুভ সংবাদ যে উম্মত আমি নবীকে দেখে নাই কিন্তু আমার পাগল হয়েছে আমার উপর ঈমান এনেছে আমাকে না দেখে ইমান এনেছেন এদের জন্য সাতবার মতান্তরে দশবার শুভ সংবাদ তিরমিজি বলেন একদিন সাহাবা একরাম আমার রসুলকে নিয়ে ফজরের নাস্তা করছিলেন ফজরের ও ব্রেকফাস্ট নাকি আমি তো গুলো কম বুঝি আপনারাই তো ভাড়া বুঝেন না ফজরের নাস্তা করছিলেন তাগাদাইনা মা রাসূলিল্লাহি সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমরা নবীকে সঙ্গে নিয়ে ব্রেকফাস্ট করছিলাম ফজরের নাস্তা করছিলাম তো নাস্তা করতে বসলে কিছু কথা জিজ্ঞাসা করার কি হয় আমার রসুল সাহাবা একরাম আমার রসুলকে নিয়ে ফজরে নাস্তা করছিলেন তো নাস্তা করতে করতে একটা কিছু বলার সুযোগ হয়েছে না সাহাবা বলে এই সুযোগে কথা বলি ইয়া রাসূলুল্লাহ বলে বাবা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার সঙ্গে নাস্তা করতেছি আপনার নূরানি চেহারা আমাদের সামনে আমরা আপনাকে নিয়ে নাস্তা করছি হুজুর আমরা আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ি আমরা আপনার সঙ্গে জিহাদের মাঠে গিয়ে যুদ্ধ করি হুজুর আমাদের চেয়ে উত্তম কোন মানুষ পৃথিবীর জমিনে আছে বড় মজার কথা হুজুর আমরা তো আপনার সামনে আপনার সঙ্গে বসে নাস্তা করতেছি খানা খাচ্ছি আপনার পিছনে একটা করে নামাজ পড়ি আপনার সঙ্গে যুদ্ধের মাঠে গিয়ে জিহাদ করি হুজুর আমাদের চেয়ে উত্তম কোন মানুষ পৃথিবীর জমিনে আছে কালা নাম আমার নবী উত্তর দে হ্যাঁ তোমাদের চেয়ে উত্তম মানুষ পৃথিবীর জমিনে ওরা আশ্চর্য হুজুর আমাদের যে উত্তম মানুষ ওরা কারা আমার নবী বলেন ও সাহাবা ওরা কোনো দুনিয়ার মধ্যে আসেন নাই আমার নবী বলেন এ সাহাবা
তোমাদের চেয়ে উত্তম মানুষ পৃথিবীর জমিনে আছে, পৃথিবীর জমিনে আছে, কিন্তু ওরা এখনো সুবহানাল্লাহ। শিক্ষিত সমাজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের ভবিষ্যৎ, রাষ্ট্রের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, কিন্তু তোরা যদি ওই দিয়ে মতো ভাই আবাই হুজুর কখন আসবেন তাহলে? আমার রাসূল জানেন না কখন? ইয়াতুনা মিম বাদিকুম, ইয়াতুনা মিম বাদিকুম, এ আমার সাহাবা তোমাদের পরে ওরা দুনিয়ায় আসবে, ওরা এখনো আসে নাই, ওরা তোমাদের পরে দুনিয়ায় আসবেন। তোমরা তো আমাকে দেখতেছ, আমি নবীর সঙ্গে ব্রেকফাস্ট করছ, খানা খাচ্ছ, আমি নবীর পিছনে ইফতেদা করে নামাজ পড়তেছ, কিন্তু আমার সাহাবা শুনো, ওরা কিন্তু আমাকে দেখবে না, ওরা আমার সুবাদ পাবে না, আমাকে নিয়ে কানা খাওয়ার সুযোগ তাদের হবে না, ওরা আমাকে দেখবে না, আমার পিছনে ইফতেদা করে নামাজ পড়ার সুযোগ ওরা পাবে না, কিন্তু ওরা আমাকে না দেখা সত্ত্বেও ওয়া আমানাবি, আমার উপর ঈমান আনবে, আমার উপর ঈমান আনবে, আমার পাগল বনবে। অপর হাদিসের মধ্যে মেশকাত, এটার পরে আরেকটা হাদিস আছে, ও হাদিসের মধ্যে বলবে, আরে ওরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তুমি যদি আমার জীবনে একটিবার হলে তোমার নবীর নূরানি চেহারা দেখো, আমার নবী বলছেন ওরা আল্লাহর কাছে কামনা করবে, আল্লাহ আমার লাইফ আমার জীবনে একটিবার যদি তোমার নবীর নূরানি চেহারা দেখাও, আমি আমার জানমাল, আমার স্ত্রী সন্তান ছেলে সম্পদ সব কিছু তোমার নামে কুরবান করে দেব, একটিবার যদি তোমার নবীকে দেখতে পাদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জান, কি অসুবিধা হচ্ছে? মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জামাতের প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ জীবনে একবার হলেও মদিনার হাজির আল্লাহ নসিব করুন। আমাদের কাছে আর কি আছে? আল্লাহ মদিনা না দেখায় আমাদেরকে মতের বিছানায় যেন আল্লাহ না নেয়। আপনাকে দেখতে চান নাকি? আগর দেখ কর কারবা হাজিও কা, আগর দেখ কর আশকে আঁকো মে আয়ে তুমি ক্যা করো, খাহিশে দিদ তাইবা তু মুদ্দত সে হ্যায়, খাহিশে দিদ তাইবা তু মুদ্দত সে হ্যায়, লেকে কিসমত না যায় তুমি ক্যা করো। আল্লাহ আমাদেরকে সবাইকে মদিনার যারা বড় জানো, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি কি বলতে চেয়েছিলাম, আমার নবী বলেন হাত তাস্তু শহীদা,
আমি আবার চলে আসলাম ওই সিরিয়া সিরিয়া যায়েদ বিন হারেসা পতাকা নিয়ে যুদ্ধ করছিলেন, আপনারা ভুলে গেলেন ইনশাল্লাহ, আমি বলিনি, আমি আসে গেছি, আমি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। শেষ পর্যন্ত যায়েদ বিন হারেসাকে শহীদ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ বলেন, ইন্না লিল্লাহ, শহীদ হয়েছেন। আমার রসুল দেখতেছেন প্রত্যেকে, তারপর রাবি হাদিস বর্ণনা দিচ্ছেন, মকসুদ লিখ সুরক্ষি কুলেন ফাসাল্লা, বলুন ফাসাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা লাহু ওয়াকাল ইস্তাগফিরু লাহু, রাবি হাদিস বর্ণনা দিচ্ছেন। অতঃপর আমার নবী মদিনা শরীফের জমিনে জায়নাজার নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলেন না, যায়েদ বিন হারেসা কোথায়? সিরিয়া। এটা আবার ভুলে যাচ্ছেন, যায়েদ বিন হারেসা কোথায়? সিরিয়া। শহীদ হয়েছে সিরিয়া। আমার রসুল জানাজা পড়তেছে মদিনা শরীফে। আমার নাম ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী জানাজা পড়লেন, তারপর ওয়াদা লাহু এবং তার জন্য দোয়া করলেন। জানাজা পড়লেন এবং দোয়া করলেন, একলা একক ভাবে না। ওয়াকাল ইস্তাগফিরু লাহু, আমার নবী নির্দেশ দিলেন, এ মদিনাবাসী তোমরাও যায়েদ বিন হারেসার জন্য ক্ষমা প্রার্থনা করো। জানাজা পড়লেন এবং দোয়া করলেন, তাহলে জানাজা পড়ে কি আছে? দোয়া আছে। নবী জানাজা পড়লেন এবং দোয়া করলেন। যায়েদ বিন হারেসার লাশ হলো সিরিয়ায়, নবী জানাজা পড়তেছেন কোথায়? মদিনা। এটা গায়বি জানাজা ন তো কি? আমার নবী জানাজা পড়লেন এবং দূর নামাতে দোয়া, এবং দোয়া করার জন্য আমার সবাইকে কি দিয়েছেন? সপ্তাহ শেষ, তারপর নবী আবার বসছেন। এ মদিনাবাসী, আহাদার রায়তা, এখন যুদ্ধের পতাকা আমার ছাসত ভাই জাফর ইবনে আবি তালেব নিয়েছে। সুবহানাল্লাহ, আমার নবীর চাচা আবু তালেবের ছেলে জাফর ইবনে আবু তালেব, আমার নবী বলেন এখন যুদ্ধের পতাকা আমার চাচত ভাই জাফর ইবনে আবি তালেব নিয়েছে। তারপর যুদ্ধ চলছে, যুদ্ধ চলতেছে, চলতে 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 হাত তাস্তু সিদা, শেষ পর্যন্ত আমার চাস্তু ভাই জাফর ইবনে আবি তালেবকেও শহীদ করে দেওয়া হয়েছে। আমার চাস্তু ভাই জাফর ইবনে আবি তালেব শহীদ হয়েছে। রাবি হাদিস বানা দিচ্ছেন, ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা লাহু ওয়াকাল ইস্তাগফিরু লাহু, আমার নবী জানাজা পড়লেন এবং দোয়া করলেন। বলেন, জানাজা পড়লেন, দোয়া করলেন, সবাইকে বললেন তোমরা দোয়া করো, দাখালাল জান্নাত। আমার জাফর ইবনে আবি তালেব বেহেশতে ঢুকে গেছে, ওইদিকে যায়েদ ইবনে হারেসা বেহেশতে ঢুকে গেছে। আমার নবী বলছেন, আমার স্বাস্থ্য ভাই জাফর ইবনে আবি তালেব এখন বেহেশতে ঢুকে গেছে, শুধু তাই না, এ মদিনাবাসী শুনো, ওয়াহুয়া ইয়াতিরু মা জানাহাই হে, আমি রসুল দেখতেছি আমার স্বাস্থ্য ভাই জাফর ইবনে আবি তালেব বেহেশতের মধ্যে আল্লাহ ওনাকে দুটো ডানা দিয়েছে, ওই দুই ডানা দিয়ে বেহেশতের মধ্যে উড়তেছে। আমার ভাইরা, আল্লাহর দেওয়া ব্রেন, এই ব্রেনের মাধ্যমে মেশিন আবিষ্কার করে
পেন্টাগনে বসে সারা পৃথিবী এক জায়গায় বসে দেখতেছে, এ বিশ্বের মানুষ আল্লাহ আমার রসুলকে কুদরতের হাতে যে মেশিন আমার রসুলের কলবের মধ্যে ফিট করে দিয়েছে, আমার রসুল মদিনার জমিনে বসে ২৭ মান সাত জমির কোথায় কে হচ্ছে আমার রসুল এক জায়গায় বসে দেখছে। আব্বানো আখির সবই কুছি জানে দেখে পয়িত করিব, আব্বানো আখির সবই কুছি জানে দেখে পয়িত করিব, গায়েব কি খবর দেনে ওয়ালা আল্লাহ কা ওয়া হাবিব নবীজি আল্লাহ। একটা শের উপাস করছি, আর কোই গায়েব কিয়া তুমসে নিহা হো বালা, জব না খোদা হি চুপা তুম পে করুড়ো দুরুদ। সৃষ্টি গোপন থাকতে পারে নাই, সৃষ্টি কিভাবে গোপন থাকবে? সুবহানাল্লাহ বলবেন না? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তা আমি যেটা দিতে চাইছিলাম, এদের লাশ সবচেয়ে কোথায়? ইমাম দেখতে হবে, ঠিক কিনা? এখন মদিনা শরীফের কেউ লাশ দেখতেছে না, কিন্তু লাশ তো আমার রসুলের সামনে। যদিও সিরিয়ায় হয়, লাশ আমার রসুলের। এক্সাম্পল স্বরূপ, আমার রসুল মেরাজ থেকে আসলেন, আল্লাহর ঘরখানায় কাবার পাশে দাঁড়িয়ে যখন ঘোষণা দিলেন, আবু জাইলের মাথা হারাফ, আবু জাইল মুহাম্মদ রে ভাই আজি ভাই ভিতরে বহুদিন তো পয়েন্ট তো আজি ভাই আসমান তো আর নাও দেখি, কিন্তু বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন তো আর চিনি, যাইতে লাগবে এক মাস, আসতে লাগবে এক মাস, রাতারাতি গেলেন আবার আসলেন, কোথায় কোথায় গেছেন? ভাই ভিতরে ভাই আজি শুনছ, তোমার রসুল আজকে সকালবেলা থেকে কি বলা বলি করছে? বলে কি বলছে? বলে তোমার রসুল নাকি গত রাত্রির কিছু অংশতে মসজিদ আরাম থেকে বলে বাইতুল মুকদ্দাস গেছে, ওখান থেকে বলে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, আরো কোথায় কোথায় গেছে আবার বলে এসে গেছে, এগুলো কি বিশ্বাসযোগ্য কথা? বলে আমার রসুল বলছে, এ আমি নিজের কানে শুনে আসছি তোমার রসুল সকালবেলায় বলা বলি করছে। আবু বকর বলে, আমার আমি তো শুনি নেই এখনো, যদি আমার রসুল বলে তাকে আমি বিশ্বাস করলাম। আমার নবী যদি বলে তো, নবী বললে বিশ্বাস করার পিছনে লজিক আছে না? আমাদেরও আছে তো। সেটা কি? আমাদের স্রষ্টার নাম কি বলেন? আমাদের স্রষ্টার নাম কি? একুন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, তারই রূপে মেলো আবার আকি, বিশ্বজাহান তারই রূপে মেলো আবার আকি, একুন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, বিশ্বজাহান তারই রূপে মেলো। আল্লাহ ছাড়া নাই রে মাহবুব, বলো আল্লাহ
রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর বলেন, কেউ দেখেন নাই আদম আলাইহিস সালাম তাওহীদের বাণী, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সারা আদম আলাইহিস সালাম, শীষ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইউসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়া ইকরাম সাক্ষী দিয়ে গেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সবাই সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি জিজ্ঞাসা করা হয় হুজুর আল্লাহকে দেখছেন, সবাই এক বাক্যে বলবেন, না তো আল্লাহ তো আমাকে দেখিনি। তাহলে না দেখে সাক্ষী ইনকমপ্লিট সাক্ষী, বলেন না দেখে সাক্ষী ইনকমপ্লিট সাক্ষী। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরাম সাক্ষী দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমাদের স্রষ্টার নাম আল্লাহ। যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহকে দেখছেন, সবাই বলবেন দেখি নেই। মূসা আলাইহিস সালাম বলবেন, দেখার জন্য চাইছিলাম। সুবহানাল্লাহ বলেন না পারে নেই। লাস্টে আমার নবী এসে বলছেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। প্রশ্ন করা হলো, হুজুর আপনি আল্লাহকে দেখছেন? আমার নবী বলে, আমি আল্লাহকে দেখছি বললে হবে না, আমি ঘুমাইছিলাম, আমি ঘুমাইছিলাম, আমি উম্মে হানিফার নদী ঘুমাইছিলাম, আমার কাছে জিবিল পাঠিয়েছে, বোরাক পাঠিয়েছে, ঘুম থেকে উঠা খানায় কাবায় নিয়েছে, ওখান থেকে বাইতুল মুকদ্দাস, ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আমাকে নিয়ে গেছে। কোথায় বলে কোথায়? জিবরিল রহে বুরাক তাকে রফ রবি আগে জানা শিখে, জিবরিল রহে বুরাক তাকে রফ রবি আগে জানা শিখে, রবি উদুন মিন্নি হাবিবি কহে তেরে পূর্বে খুদা কা ক্যা কহেনা। যেই নবীর কথার উপর বিশ্বাস করে আল্লাহকে আল্লাহ মেনে নিয়েছি, ওই নবীর কথাকে বিশ্বাস করে মেরাজকে আমি বিশ্বাস করতে পারবো? কি সুন্দর দলিল! আল্লাহ যে নবীর কথার উপর বিশ্বাস করে স্রষ্টার নাম আল্লাহ বলছি, ওই নবীর কথা বিশ্বাস করে মেরাজ বিশ্বাস করবো না? অবশ্যই করবো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আবু জাহেল যখন দেখাই দেবো না তো কেন হতে বাসাই আসমান খারে কয় না বন্যে ভারি আসমান ন যায় আরা, কিন্তু ফিলিস্তিন তো আর আগে বাইতুল মুকদ্দাস আর আমরা ফিলিস্তিন চিনি, বাইতুল মুকদ্দাস চিনি। হয়তো প্রশ্ন করছুন, ব্যাকুন জুট বাঁধি আসি আল্লাহ ঘরের ইউথ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা কি বলছেন, আপনি কি সত্যি বাইতুল মুকদ্দাস গিয়েছেন? হ্যাঁ গিয়েছি তো। আপনার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে। আচ্ছা বলেন তো দেখি বাইতুল মুকদ্দাসের জানালা কয়টা, দরজা কয়টা? আমার নবী কাছে জিজ্ঞাস করার সাথে সাথে কিতাবে লিখতেছে, আমার নবী আল্লাহর খানে কাবার সামনে দাঁড়িয়ে আছে, খানে কাবা থেকে ফিলিস্তিন পর্যন্ত যত দূরত্ব ছিল, পাহাড় পর্বত ছিল, সব সরাই দিয়েছেন, বাইতুল মুকদ্দাস কে আল্লাহ আমার নবীর সামনে দিয়েছেন। বাইতুল মুকদ্দাস আমার রসুল বলছেন, ও এই ইন্ডিয়া তোমার দরজা, ইন্ডিয়া তোমার জানালা, এনে যাই 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 যাই। আচ্ছা বাইতুল মুকদ্দাস রসুলের সামনে নো? যেমনি ভাবে বাইতুল মুকদ্দাস কিন্তু ফিলিস্তিনে আমার আল্লাহ এনে দিয়েছেন নবীর সামনে, এটা গায়েব না, আমার নবীর সামনে। ঠিক তদন হযরত যায়েদ বিন হারেসা আমার নবীর চাচাত ভাই জাফর ইবনে আবি তালেবের লাশ সিরিয়ায় রাসূল জানাজা পড়তেছেন মদিনায়, এটা নবীর জন্য গায়েবি জানা জানা, লাশ তো আমার নবীর সামনে আছে। এই জন্য বলছিলাম
আমাদের হানিফি মাযহাবের মধ্যে গায়েবি জানাজা নাই। কি বলতে চেয়েছিলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আফজালুন নাস বাদাল আমবিয়া আবু বকর সিদ্দিক উচ্চ স্বর বলুন সুবহানাল্লাহ। আর শিয়াদের আকীদা হলো নবীদের পরে মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ উনি নাকি মাওলা আলী। কারণ শিয়াদের মধ্যে আছে স্বজন প্রীতি, ইসলাম কিন্তু স্বজন প্রীতি গ্রহণ করে না। আমি যদি দলিল দিতে যাই, আমার নবীর পরে মুসলিম জাতির খলিফা উনি হচ্ছেন আবু বকর সিদ্দিক, তার দলিলের মধ্যে আরেকটা দলিল, আমার নবী অসুস্থ, আমার নবী আয়েশার কাছে জিজ্ঞাসা করলেন আসল্লান নাস আয়েশা মানুষেরা নামাজ আদায় করেছে, মানুষের ওরা নামাজ আদায় করেছে? কালাত লা, মা আয়েশা উত্তর দেন না রাসূল, ওহুম ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূল, হুজুর মসজিদে নববীতে নামার জন্য নামাজের জন্য সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে, একজনও নামাজ পড়ে নাই। আচ্ছা আয়েশা আমার জন্য উজুর পানি আন, মিখদাবের মধ্যে পানি নাও। মা আয়েশা উজুর পানি দিলেন, আমার রাসূল উজু করলেন। উজু করার পর কাপড় সুবার ঠিক করে এক্ষুনি মসজিদে নববী ডুববে, ফা উগমিয়া আলাইহি, আমার নবী বেহুশ হয়ে গেলেন, বেহুশির মধ্যে আছেন, আবার হুঁশে আসলেন, হুঁশে আসা মাত্র জিজ্ঞাসা করেন আসল্লান নাস আয়েশা ওরা সবাই নামাজ পড়ছে? কালাত লা, মা আয়েশা উত্তর দেন হুজুর একজনও নামাজ আদায় করে নাই, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা আয়েশা আমার জন্য উজুর পানি আনো, উজুর পানি আনো, আবার উজুর পানি আনা হলো, আমার নবী উজু বানালেন, এক্ষুনি মসজিদে নববীতে ডুববেন, ফাউ মিয়া আলাই, আমার নবী আবার বেহুশ হয়ে গেলেন। এইভাবে পাঁচবার ওইদিকে মসজিদে নববীতে সাহাবা ইকরাম নবীর অপেক্ষা করতে করতে একেবারে অক্ত শেষ হওয়ার পথে, নামাজের একটা অক্ত আছে না, শোনেন শরীয়তের মাসলা, একজন মুক্ত দিয়ে ফাসক্ত নামাজ ওই মসজিদে পড়ে, হঠাৎ এক অক্তের মধ্যে সে আসে নাই, আপনাদেরকে ওই মানুষের জন্য অপেক্ষা করতে হবে। যিনি ফাসক্ত নামাজ ওই মসজিদে পড়ে হঠাৎ একদের মধ্যে উনি আসলেন না কেন, ওনার জন্য কি করতে হবে? সাহাবায়ে কিরাম নবীর জন্য অপেক্ষা করতে করতে ওয়াক্তের শুরু থেকে আরম্ভ করে নামাজ ছিল জোহরের, জোহরের নামাজ রক্ত শেষ হতে হতে অপেক্ষা করতে করতে দেখতেছেন জোহরের নামাজ রক্ত চলে যাচ্ছে, তাড়াতাড়ি আবু বকর সিদ্দিক ইমামতি করতেছেন। শোনেন ইমামতি দুই প্রকার, ইমামতি সুগরা, ইমামতি কবরা। মাদ্রাসার ছাত্র শরহুল মুআক্কাব যারা পড়েছ ওইখানে ইমামতির মাসলা পাবে, শরহুল মুআক্কাবের মধ্যে ইমামতি সুগরা, ইমামতি কবরা, বড় ইমামতি, ছোট ইমামতি। মসজিদের ইমাম এটা বড় ইমাম না, এটা হচ্ছে ছোট ইমাম, রাষ্ট্র পরিচালনা করাই হচ্ছে বড় ইমামতি, রাষ্ট্র পরিচালনা করাই হচ্ছে বড় ইমামতি, বড় ইমামতি, ছোট ইমামতি, বড় ইমামতি হচ্ছে রাষ্ট্র পরিচালক। এজন্য শরীয়তের মাসলা, একজন ইমাম খতিব মসজিদে নামাজ পড়াচ্ছেন ঠিক না, কিন্তু রাষ্ট্রপ্রধান যদি এসে যায় উনি কিন্তু মাসাল্লা যেতে পারবে না, উনি ইমামতির মাসাল্লা যেতে পারবে না। আমার ভাইয়েরা আমার নবী অসুস্থ, ইমামতিতে যেতে পারছে না, এই জন্য ইমামতির মধ্যে গেলেন খেত, আর আবু বকর এমনি যায়নি। এর আগের হাদিস আমার নবী বলেন আয়েশা, আয়েশা মুরি মুরি আবু বকর, মুরি আবু বকর,
নামাজটা পড়ায় দেওয়ার জন্য। আয়েশা বলে রাসূলুল্লাহ, আমার আব্বা এমন মানুষ যার অন্তরটা অত্যন্ত নরম। হুজুর, আমার আব্বা অন্তর একেবারে নরম, আপনার অনুপস্থিতি আমার আব্বা বরদাস্ত করতে পারবে না। আপনাকে যদি মশলায় না দেখে আমার আব্বা বরদাস্ত করতে পারবেন না। আপনি এক কাজ করেন, উমারকে বলেন নামাজ পড়ায় দেওয়ার জন্য। আমার নয় বলছেন, আয়েশা আমি বলছি আমার আবু বকরকে বলো নামাজ পড়ায় দিতে। আবার বলছে, হুজুর আমার আব্বা তো নরম দিলওয়ালা মানুষ, আমার আব্বা আপনার অনুপস্থিতি বরদাস্ত করতে পারবে না, আপনি একটু উমারকে বলেন না। আমার নবী ধমক দিয়ে বলে, এই আয়েশা তোমরা হলো ইসরাইল ইসলামের যুগের মহিলাদের মতো, তোমরা হলো ইসরাইল ইসলামের যুগের মহিলাদের মতো। আমি বলছি আবু বকরকে বলার জন্য, মায়েশা গেই যাইরা নিজে নখর ওই উমরের কাছে গেই, হুজুর হুজুর ঘরতে আর আব্বারে হয়ে ফেললে নামাজ সরাইতো, হ্যাঁ বাইতাম না অনেক কেন ঘর না, হ্যাঁ বললাম যে অনার ঘরে ফেল নাই। উমর গেই, হুজুর রসুল বলছেন আপনাকে নামাজ পড়াই দিতে। সিদ্দিক আকবর বলেন, উমর তুমি পড়ো। উমর বলে, আমি পারবো না। রসুল বলছেন আপনাকে পড়াইতে, তাজিম ইমামতির জন্য। শেষ পর্যন্ত আবু বকর নামাজ পড়াই দিন। আমার নবীর পরে খলিফাতুল মুসলিমিন হবেন আমার আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। সোমবার আমার রসুল দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছেন, ফজরের নামাজ পড়াচ্ছেন। মদিনাবাসী সিদ্দিক আকবর পিছনে ইক্তেদা করে নামাজ পড়তেছেন। কিছুক্ষণ পরে রসুল দুনিয়া থেকে বিদায় হবেন, আমার নবীর অন্তর ছায় আমার আবু বকর আমার পরে ইবাদতি করতেছে, আর সবাই আবু বকর সিদ্দিকের নেতৃত্বকে মেনে নিয়েছে, সবাই নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আমি এই দৃশ্যটা একটু দেখে যেতে চাই। আমার নবী, এখন আমি কোন দিকে, দক্ষিণ দিকে না, মদিনা শরীফ থেকে কেবলা সোজা দক্ষিণে বাম পাশে নবীর হুজরা, সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছেন, ফজরের নামাজ কেরাত পড়তেছে, মদিনাবাসী আবু বকর সিদ্দিকের পিছনে নামাজ পড়তেছে। হঠাৎ আমার নবী হুজরা পাক থেকে উঠে দরজায় আসলেন, দরজার মধ্যে পর্দা ছিল, আমার নবীর নবুয়তের দুই হাতে দুইটিকে পর্দা সরায় নবীর নূরান চেহারা মসজিদে নবীর মধ্যে করতে দেন নাই। আবু বকর সিদ্দিক কিভাবে বুঝতে পারলেন, সাহাবা ইকরাম কে বুঝতে পারলেন, সিদ্দিক আকবর নামাজের নিয়ত নিয়ে নবীর দিকে ফিরে গেছে। আবু বকর সিদ্দিক বন্ধ করে নবীর দিকে ফিরে গেছেন। সমস্ত মসজিদে নবীর মানুষ মুসল্লিরা নামাজের নিয়ত বাঁধা অবস্থায় আল্লাহর নবীর দিকে ফাতাবাসসামা, আমার রাসূল সিয়াবাদের অবস্থা দেখে মুস্কি হাসি দিলেন। নামাজ এখন নবীর খেয়াল আসছে কিনা, নবী এটা বলেন নাই, মুস্কি হাসি দিলেন, কিছুক্ষণ পরে ইঙ্গিত দিলেন তোমরা বাকি নামাজ আদায় করো। এই কথা বলে রসুল হুজরায় চলে গেলেন। ওই যাওয়ার মধ্যে রসুল দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ বলেন না আমার ভাইরা, সিদ্ধান্ত নেন। কিন্তু আমি কি বলতে চাচ্ছিলাম, ওই সময় নামাজ পড়াচ্ছেন কে, আবু বকর সিদ্দিক। আমার নবীর ইন্তেকালের আগে নবীর অনুপস্থিতিতে যত নামাজ ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক করেছেন, এতগুলো দলিল প্রমাণ আমার নবীর পরে খলিফাতুল মুসলিমিন হবেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। শিয়াদের আকীদা বাতিল বলেন না, শিয়াদের আকীদা ওরা ফজর বেলায় ঘুম থেকে উঠে প্রথম কাজ সিদ্দিক আকবরকে গালি দেওয়া, ফারুক আজমকে গালি দেওয়া। এই জন্য শাহে আকায়েদুল সাবির ফতোয়া দেখেন, শাহে আকায়েদুল সাবির সবুর শেখ আইনে কুফরুন সিদ্দিক আকবরের কাজ গালি দেওয়া, ফারুক আজমকে গালি দেওয়া, কুফুরি কুফুরি কুফুরি। আল্লাহ এ শিয়াদের শিয়াদের বত আকিদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার উপর অটল থেকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন আমিন।